ক্যাপিটাল এফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। আহা, রোশন সিং এর সঙ্গে তার তৃতীয় বিয়েটাও ভাঙতে যাচ্ছে। বুঝলেন কার কথা বলছি? কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। এমন গুঞ্জন বেশ ছড়িয়েছে, অনেকে আবার খারাপ করে ভাবছেন কেন তিন নম্বর সংসারটিও টিকিয়ে রাখতে পারছেন না শ্রাবন্তী। তাতে কি ভাই, আপনার কি সমস্যা? কি সমস্যায় আক্রান্ত তার দাম্পত্য জীবন? এত কিছু ভেবে আপনার কি লাভ? সেই উত্তর যদিও জানা যায়নি, শ্রাবন্তীও মুখ খোলেননি, বরং নিজের জীবনের গুরুত্বপূর্ণ এক সময় পার করছেন তিনি। আত্মপ্রকাশ করছেন ব্যবসায়ী হিসেবে, একটি ফিটনেস প্রতিষ্ঠান চালু করছেন তিনি। একে তার দ্বিতীয় সন্তান দাবি করে তার জন্য শুভেচ্ছা আশীর্বাদ চেয়েছেন সবার কাছে। দেখছেন তো, তার সংসার নিয়ে আপনার চিন্তাভাবনাকে তিনি একদমই পাত্তা দিচ্ছেন না। শ্রাবন্তী চট্টোপাধ্যায় নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে জানিয়েছেন, তিনি একটি নতুন জিম খুলতে চলেছেন, যার নাম ফিটনেস এম্পায়ার। গত রবিবার এই জিমটির উদ্বোধন হয়ে গেল। সেখানে শ্রাবন্তীকে দেখে তো বোঝাই যায়নি, তার বিচ্ছেদ হতে চলেছে স্বামীর সঙ্গে। গলায় আছে মঙ্গলসূত্র, চুলের ফাঁক দিয়ে সিঁদুরও জলজল করছে, বাহাতে নোয়াও আছে। রোশনের সঙ্গে এই নায়িকার সংসার ভাঙার খবরটি কতটুকু সত্যি সে নিয়ে দ্বন্দ্বে রয়েছেন ওপার বাংলার সিনে সাংবাদিকরা। পাশাপাশি অনেকে মনে করছেন এই জিমটি মূলত রোশনেরই। শ্রাবন্তীর স্বামী রোশন সিং অনেক আগে থেকে পার্ক সার্কাসে একটি জিমের মালিক বলে জানা যায়। হতে পারে দুজনে মিলে নতুন বিজনেস শুরু করছেন। জিম উদ্বোধন শেষে শ্রাবন্তী তার ফেসবুকে লিখেছেন, আজ আমার জন্য একটি বিশেষ দিন, প্রথমবারের মতো আমি নিজের নামে কিছু শুরু করলাম, দ্য ফিটনেস এম্পায়ার, আমার দ্বিতীয় সন্তান এবং সে সব সময় আমার হৃদয়ের খুব কাছের। উদ্যোক্তা হিসেবে আমার এই জার্নির জন্য আপনাদের সবার আশীর্বাদ চাই আমি। এদিকে শোনা যাচ্ছে, অনলাইন স্ট্রিমিং অ্যাপ হইচই এর জন্য একটি ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছেন শ্রাবন্তী। এখানে তিনি অভিনয় করবেন সোহম চক্রবর্তীর বিপরীতে। এর নাম দুজনে, রাইট, দুজনে। এই ওয়েব সিরিজের শুটিং এরই মধ্যে শুরু হয়েছে। এটি একটি থ্রিলার। এখানে স্বামী স্ত্রী অহনা ও অমরকে একটি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়তে দেখা যায়। শ্রাবন্তী ও সোহমের চরিত্রের নাম অহনা ও অমর। ক্যাপিটাল এফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।